আর আমরা কিন্তু পজিটিভ খবরও দেখাই। বলেছিলাম না, রাজ্যের সরকারি হাসপাতালেই ভরসা জ্যোতির্ময়ের। কে এই জ্যোতির্ময়? জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সাংসদ। তার মা স্বাস্থ্যকেন্দ্রে গেলেন চিকিৎসা করাতে, এবং স্বাস্থ্যকেন্দ্রে এই রাজ্যেরই সরকারি স্বাস্থ্যকেন্দ্র, যাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ ওঠে, কিন্তু এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রশংসাই করলেন জ্যোতির্ময় সিং মাহাতোর মা। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। কিসের চিকিৎসা করাতে গিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতোর মা? দেখো অয়নদা, প্রথমেই বলে রাখি, এই স্বাস্থ্যকেন্দ্র জেলা স্বাস্থ্যকেন্দ্র নয়, একেবারে প্রত্যন্ত জঙ্গলমহলের ইলু, একবারই ঝাড়খণ্ড সীমান্তে একটি প্রত্যন্ত জায়গায় এই স্বাস্থ্যকেন্দ্র। এবং সেই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর মা। এবং শুধু চিকিৎসা করাতেই যান না, তিনি সন্তুষ্ট হন এবং তিনি বেশ কয়েকদিন আগে, প্রায় দশ দিন আগে, একটি গবাদি পশুর ধাক্কা তার লাগে এবং তার পায়ে হাঁটুতে ব্যথা হয়, সেই কারণেই তিনি গিয়েছিলেন চিকিৎসা কেন্দ্রে। এবং চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক, চিকিৎসা কর্মীরা এবং তারা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করে দেখেন এবং তাকে ওষুধ দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে, এবং তার চিকিৎসার নানা রকম খোঁজ খবর নেওয়া হয়। ফলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে একেবারেই খুশি, খুশি কে না, একেবারেই বিজেপি সাংসদের মা তিনি খুশি হয়েছেন এবং রাজ্যের এই চিকিৎসা পরিষেবা নিয়ে। তবে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অয়নদা, শুনতে পাচ্ছ? বিচিত্র একটা চ্যানেল। পায়ে ব্যথা আছে, স্বাস্থ্য পরিষেবা থেকে আছে। তো আপনার ছেলে তো সাংসদ, আপনি তো নার্সিংহোম বা কোথাও অন্য কোথাও দেখাতে পারতেন, এখানে এলু, এখানে আমাদের সামনে হচ্ছে বলে নিয়ে দেখালাম। এখানকার পরিষেবা নিয়ে কি খুশি তো আপনি? না, খুশিই আছি না। কোমরের ব্যথা, একটা হার্টের সমস্যা আছে। উনি কোনো ডকুমেন্টেশন আমাকে দেখাতে পারলেন না, কিছু রিপোর্ট দিলাম করতে, যেটা থেকে বোঝা এই অবস্থায় আছে। সাংসদের মা তিনি চিকিৎসা, কিন্তু তিনি গ্রামের মানুষ, তিনি কিন্তু এই যে সরকারি হসপিটালে চিকিৎসা করে তিনি মানে সত্যি কথাটাই কিন্তু তিনি বলেছেন, এই জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাই।